বিষয়টা আসলে আমি এখন যেটা বলছি এটা অফিসিয়াল কোনো বক্তব্য না, আমি সরাসরি যেটা দেখা বা এফেক্টেড এটা অফিস ম্যানেজমেন্ট আছেন কি প্রিন্সিপাল স্যার আছেন ওনাদের বক্তব্য ওনারা বলবেন। প্রথম কথা হচ্ছে একটা একজন আমাদের খণ্ডকালীন শিক্ষক ছিলেন, ওনারে নিয়ে ছাত্রদের কিছু দাবি দেওয়া ছিল, আমরাও এটার পক্ষে ছিলাম এবং এখনও আছি। এবং এই খণ্ডকালীন শিক্ষক যে মুহিত তার নাম দিয়ে তারে পরিষ্কার করা হয়েছে, অর্থাৎ মৌখিকভাবে প্রিন্সিপাল স্যার আর আসতে নিষেধ করছেন। এটা সমাধান আপাতত সমাধান, কিন্তু ছাত্ররা এই সমাধানে সন্তুষ্ট না, তারা চাইতেছে এখানে এসে ওই শিক্ষককে মানে বলতে হবে। এখন প্রিন্সিপাল স্যারের কথা হচ্ছে আমি যতটুকু শুনছি, আমি পিছনের কোনো কিছু আমি জানিও না জড়িত না, শুধু এখানে এসে যতটুকু শুনছি ততটুকু থেকে যে বিষয়টা হচ্ছে প্রিন্সিপাল স্যারের যতটুকু ক্ষমতা ছিল বা যতটুকু করণীয় ছিল উনি করেছেন, অর্থাৎ মৌখিকভাবে উনি যেহেতু নিয়োগপ্রাপ্ত ছিলেন না মৌখিকভাবে ওনাকে বহিষ্কার করা হয়েছে। এবং তারা বলতেছে লিখিতভাবে, স্যার বলছে এটা অন্যভাবে স্যার ধারণা করতেছে যে আসলে পরিস্থিতিটা গুলহাটে হবে, এই কারণে স্যার তাকে ডাকে নাই। আর তারা বলতেছে তাদের দাবি হচ্ছে স্যার মহিউদ্দিনকে এখানে এনে রিজাইন দিতে হবে, লিখতে হবে। তো স্যারের বক্তব্য হচ্ছে যেহেতু নিয়োগপ্রাপ্ত না সেহেতু রিজাইনের বিষয় না, আমরা মৌখিকভাবে আনছি মৌখিকভাবে বহিষ্কার করছি, স্যারকে এই ব্যাপারে তারা সন্তুষ্ট হয় না। এই সন্তুষ্ট না হওয়ার কারণে তারা বাইরে অবস্থান করছে, স্যাররা স্থানীয় প্রতিনিধি এবং অন্যান্যদের সহযোগিতা নিয়েছেন এবং দেখে দিবেন বলে আশ্বাস। এরপরে সর্বশেষ আমরা এই কথাগুলো শেষ আমরা নাস্তা টাস্তা করে বের হয়ে যাচ্ছিলাম শিক্ষকগণ, সামনে ছিলেন রিয়াজ স্যার এবং রবিন তার মোটরসাইকেলে, রিয়াজ স্যারের পিছনে আর তার পিছনে মোটরসাইকেলে আমি ছিলাম। তো রিয়াজ স্যার সামনে মোটরসাইকেলে যেহেতু উনি নামছেন নেমে, আমরা প্রত্যেকে যারা মোটরসাইকেল চালাই গেটের একটা করে ডোর গেটের চাবি আছে আমাদের কাছে, উনি নিজের চাবি দিয়ে ওটা খুলছেন, খোলার পরে বাইরের দিকে ওরা আরেকটা তালা দিচ্ছে। তখন স্যার বলছেন যে আমরা তো আমি তো প্রিন্সিপাল না, আমাদের যাইতে অসুবিধা কী, তোমাদের যা করণীয় ওনারা তো নিছেন ওনারা করবেন, এখন কলেজ ছুটি আমরা চলে যাই। তারা তখন জোর গলায় দেয়াদবি সরেও বলছে আমি পিছনে শুনছি যাইতে পারবো না, মানে যাইতে পারতাম না, তো যাইতে পারতাম না, আমরা যাইতে দিতাম না। তখন স্যারের একটু রাগ হয়েছে, হয়তো স্বাভাবিকভাবে স্যারের রাগ হবে, সিনিয়র টিচার উনি সবাই স্টুডেন্ট, তো স্যার টান দিচ্ছেন একটারে ধরে, টান দিতেই সেও টানাটানি করছে, এক পর্যায়ে তার শার্ট ছিঁড়ে গেছে, টান দিয়ে স্যার বলছেন ভিতরে আ, এটা ঢুকানোর চেষ্টা করছে। তখন সে স্যারকে লাথি দিয়েছে, লাথি দেওয়ার কারণে স্যারের আরও রাগ হচ্ছে, তখন বলছে যে বিষয়টা তো এটা এই বিষয় না, আমরা যাব আমরা তো চলে যাবো, এখন আমাদের আটকানোর কী প্রয়োজন, এই কারণে আমরা চলে আসছি। পরে আমি পিছন থেকে দাঁড়িয়ে তখন কোনো কথা বলি নাই, ওদের সাথেও বলি না, স্যারকে শুধু নিবৃত্ত করে নিয়ে আসার চেষ্টা করছি, বলছে স্যার ভিতরে চলে আসে, স্যার তো দেওয়ার পর্যায়ে একটু তো ব্যথা পাবে, সে হয়তো ব্যথা পাইছে, আর স্যারকে তার সে লাত্তি মারছে, যাও দেখেন লাত্তি ঘুষি। তখন আমি অনেক পিছনে আমি হেলমেট পরা ছিলাম, যাচ্ছিলাম তারপরেও দেখছি। এরপরে স্যার বলছেন রাগে বলছেন যে ওদের মানে ওদের গালিগালাজ হয়েছে, বা করে হয়েছে ঘটনা কি ওইটা তো ওই পর্যায়ে আছে। এখানে আসার পরে ঘটনা হচ্ছে অফিস রুমে চেয়ারম্যান সাহেব আসছেন, ওনা আরও স্থানীয়রা আসছে, ওরা আরও বাহির থেকে কয়েকজন লোকজন নিয়ে এসে জড়ো করে বলতেছে বা আহত যে হয়েছে ছাত্রটা তার বাবা আসছে, হ্যাঁ না বাবা আসছে, তা ওর বাবা এসে বলতেছে মানে আমি স্থানীয় ভাষায় বলতেছি কি গিয়ে মারছে, কুকুর অত অধিকার, কুকুর অত সাহস, আমার পুরো গা তাপ তুলছে। তখন আমি বলছি আপনি চিল্লাচিল্লি না করে এইদিকে আসেন, মানে স্যার কী করছে আর আপনার ছেলে কী করছে এটা বলি আমি, উনি শুনতেছে না দেখে, আবার বলছি আপনার ছেলেও তো লাত্তি মারছে, আপনি কি লাত্তি কথা শিখিয়ে দিচ্ছেন। তখন এই কথা বলার সাথে সাথে ওরা ভাবছে আমি ওদের বিপক্ষে বা ওই ছাত্রের বিপক্ষে, তারা সবাই আমাকে আক্রমণ করাচ্ছে। কলেজের ছাত্র সবার চেহারা তো মনে রাখা সম্ভব, এই কলেজেরই ছাত্র কিছু আছে টেস্টেও ফেল করছে, আমি জানি না তাদের অন্য কোনো ক্ষোভ আছে কি না, মানে বাইরের দুই একজন, হ্যাঁ বাইরেরও ছিল আসছে। তো আজকে আমরা একটা স্টাফ মিটিং আছে, স্টাফ মিটিং আমরা 11টা থেকে আমরা স্টাফ মিটিংটা শুরু করছি। স্টাফ মিটিংটা আমরা বিভিন্ন বিষয় নিয়ে আমরা এজেন্ডা ভিত্তিক আলোচনা করছি। এর মধ্যে একটা আলোচনা ছাত্ররা কয়েকদিন থেকে একটা আমরা একটা খণ্ডকালীন শিক্ষক ও যে মহিউদ্দিন তার ব্যাপারে একটা অবজেকশন দিচ্ছে তারা। আমরা অবজেকশন দেওয়ার সাথে সাথে আমরা তার কইছি যে যেহেতু খণ্ডকালীন আমরা আর দরকার না, তারা কইছি যে তুমি আর আইবি না, প্রিন্সিপাল স্যারকে তারা কইছে। এখন ছাত্ররা আইয়া আমরা স্টাফ মিটিংও আইয়া তারা সারা ঢুকছে,
ঢুকার পরে কয় যে ময়ূরদিনকে আজকেই এখানে আনা লাগে। তারা একটা ওই যে একটা মেয়ে সংক্রান্ত বিষয় আছে জানছি, তারা বিচার দিতে আমরা সন্দেহ করা হয়, তারা অবজেকশনটা দিচ্ছে। তো আমরা যেহেতু একটা বিচার ব্যাপারে অবজেকশনটা আইসি এর লাগে আমরা তাকে ইয়ে করছি, ও যে তাই আর বাদ দিলেছি যেহেতু একটা অভিযোগ হচ্ছে। এখন তারা আজকে স্টাফ মিটিং করে আজকে ময়ূরদিন স্যারে আনিয়া বিচারটা করতে হবে এবং তারা আছে মাপ দেখবে। এখন আমরা এটাতে কইছি যে আজকে আনা যাইতো না, তোমরা একটা তারিখ দেও, আমরাও তারিখ দিই, আজ তারিখ দেওয়ার পরে বিচারটা করুন। এখন তারা মানছে না, না মানিয়া তারা গিয়া গিয়ে থালা মারি দিছে। এখন আমরা চেয়ারম্যানকে ফোন দিছি, সেলু চেয়ারম্যান কইছে না ইয়া। এখন এর মাঝে আমরা বাংলা স্যার যাওয়ার লাগছেন, তার অসুবিধা, তার ডায়াবেটিসও রোগ আছে, তাই নিউট্রিশন খাওয়া লাগে। এখন যাওয়ার সময় তারা গেট খুলছে না, স্যারের বারবার অনুরোধ করা সত্ত্বেও খুলেন না। তখন স্যারে দমক দিচ্ছেন যে তারা ছাত্রদের দমক দিচ্ছেন। এখন দমক দেওয়ায় ও তারা স্যারলোকে বাইরে ইঞ্জিনিয়ারিং করার পর্যায়ে এক পর্যায়ে তারা পাঁচ সাতজন স্যারের উপরে আক্রমণ চালাইছে আমরা শুনছি। শোনার পরে সাথে সাথে গেছি, স্যার অসুস্থ ইয়ে করছে, শেষে আমরা স্যারে আনিয়া অফিসে রাখছি। এরপরে গিয়া দেখছি যে ছেলেটা ওখানে, তো তারারে আমরা বুঝে যা কইছি আছে যাও, স্যারেরও যদি ভুল হয় বা আমরা দেখবো এটা তোমরা এখন যাও। এখন তারা আপাতত তোমার লাভালাভ করিয়ে আসছে ছেলেটা, যেমন চেয়ারম্যানেরা আর দেখছে যে রাস্তা দুটিয়া হয় আমার কিতা করে এইভাবে কইয়া দেখা গেছি যে তারা কি শুভ ছবি টুবি তুলিয়া তারা আর আত্মীয় স্বজন সবরে ফোন দিছে। এরা আইয়া করলে যে চৌকিস আইয়া আক্রমণ চালাইছেন, যে তারা আবার সাত দুজন উঠে আক্রমণ শুরু করছে। তো শেষে আরও গণ্যমান্য মানুষ আসবে, তো শেষে তারা দৌড়িয়া কোনো রকমে ইয়ে করছেন। শেষে চেয়ারম্যানও কইছেন যে পরবর্তীতে একটা তারিখ আন। এখন তান তো ডায়াবেটিসের কারণে তান খুলে গেছে, এখন তান রে ইয়ে করা হয়েছে, গাড়ি করি আমরা পাঠাইছি হসপিটাল। এখন প্রিন্সিপাল সাথে গেছেন, আরও আমরা নাইট গার্ডও সাথে গেছেন, যেহেতু স্যার উঠতে পারে না গাড়ি, তাদের দৌড়িয়া কোনো রকমে আমরা পাঠাইছি। এখন পরবর্তী চেয়ারম্যান সাহেবে নিশ্চয়ই বিষয়টা ওসি এবং সেনাবাহিনী থেকেও বন্ধ হয়েছে। আমরা কইছি যে এখন আপাতত পরিস্থিতিটা শান্ত, পরবর্তীতে কালি বিচার ছাত্ররা লইয়া দেওয়ার বাদে শিক্ষকরাই আমি কলেজের সামনে বিটে গাড়ি উঠাইয়া দেওয়াত আমি আসলাম। তো আমি আসলে এটার আগে চিকিৎসা হইব, ওয়ার পরে এটার পদক্ষেপ নেওয়া এবং এটার সুস্থ আসলে বিচারের প্রত্যাশা করিয়া